वेलकम बैक टू माय चैनल। आज हमें आरो एक वीडियो निये एसे गेछी। आजकेर वीडियो एक अन्य रकमेर, अनेक तो गैस ओवेन इंडक्शने रान्ना करेछी। आज हमें एक अन्य भावे खोला आकाशेर नीचे माटिर उनुन माटिर बासनपत्र निये रान्ना करब। एसो आमी वीडियोटा शुरू करी और तुम्हरा देखे नाओ आमी एखन माटिर जिनिसपत्र किनते बेरिये पड़ेछी। आमार माटीर बासन केना कमप्लीट, आमार माटीर उनुनो रेडी। छादे एसे गेछी, एबार रान्नार जोगाड़ करे नेब। आजकेर मेनुते आछे भात, आलू भाजा, पटल भाजा, खासिर मांसेर झोल। देखो आमादेर छाद पुकुरे केमन पद्म फुटेछे। মাংসের ঝোলের জন্য আলু পেঁয়াজ কাটছি আর আলু পটল ভাজার জন্য আলু পটল কেটে নেব। এখানে আছে মটন, আলু, পেঁয়াজ, टमेटो, रसुन, आदा, शुकनो लंका, नून, लंका गुड़ो, मीट मसला, हलुद गुड़ो, काश्मीरी लंका गुड़ो, टमेटो सस, चीनी, तेल, तेजपाता, गोटा गरम मसला और दई। एबार आमी मटनटाय हलुद गुड़ो, लंका गुड़ो ও সরষের তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। শিলে আদা রসুন এবার আমি বেটে নেব। কত খাটনি দেখেছিস, তুমি যদি করো। এবার শুকনো লঙ্কা বাটার পালা, আদা রসুন, শুকনো লঙ্কার পেস্ট তৈরি। রান্নার জন্য সব আয়োজন রেডি। এবার আমি একে একে রান্নাগুলো আরম্ভ করব। কেটে রাখা পটল ও আলুতে হলুদ নুন মাখিয়ে নেব। উনুনে কাঠ সাজিয়ে উনুনটা ধরিয়ে আলু পটল ভেজে নেব। সমৃদ্ধি রোদে ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে এখন জল খেতে বসেছে। কড়ার তেলে নুন হলুদ দিয়ে মাংসের জন্য আলুগুলো আমি ভেজে নেব।
गरम तेले तेजपाता और गोटा गरम मसला फोड़न दिलाम। प्याज गुलो दिए दिलाम तेले। ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, সামান্য চিনি আর শুকনো লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। লঙ্কাটা চামচে করে দাও। পেঁয়াজ আদা রসুনের উপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, টমেটো কুচি দিয়ে আমি জিনিসটা ভালোভাবে নেড়ে নেব। এরপর এতে আমি টমেটো সস অ্যাড করব। সমস্ত মশলা ভালো করে কষে নেওয়ার পর এতে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাংসটায় অনেক চর্বি থাকার জন্য আমি তেলটা একটু কম দিয়েছি। মাটনটা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এতে আমি টক দই দেব, কারণ টক দই দিয়ে দিলে মাটন থেকে জল বেরোবে, তখন ভালোভাবে কষা যাবে না। মিট মশলা অ্যাড করলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কষা মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলু মাংস ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এরপর আমি কড়াটা চাপা দিয়ে দেব। মাটনটা সিদ্ধ হতে প্রায় 40 মিনিট সময় লাগবে। আমার মাটন অলমোস্ট রেডি। তোমরা দেখো কত সুন্দর কালার এসছে। এর ওপর দিয়ে আমি শাহী গরম মশলা ছড়িয়ে দেব। এরপর মটনটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আজকের এখানেই শেষ করছি। নিত্য দিনের থেকে একটু আলাদা অন্যরকম করার চেষ্টা করেছি। কেমন লাগলো জানিও। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আগামীতে এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।